2014 লোকসভা নির্বাচনের ফল না বেরোনো পর্যন্ত একুল ওকুল দুকুল রেখেই চলতে চাইছে সমাজবাদী পার্টি। বৃহস্পতিবার কলকাতায় দলের কর্মসমিতি বৈঠকের ফাঁকে মুলায়ম সিংহ যাদবের কথা থেকেই মিলল তার স্পষ্ট ইঙ্গিত। সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক মোহন সিংহ বামেদের প্রতি বাড়তি ভরসা রাখলেও ছেলে অখিলেশকে মহাকরণে পাঠিয়ে রাজনীতির পোর খাওয়া খেলোয়াড় মুলায়ম বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সুসম্পর্ক রেখে এগোতে চান তিনি। এদিনও ভারসাম্যে সেই রাজনীতি বজায় রেখে মুলায়ম জানান, 2014 নির্বাচনের পর তৃতীয় বিকল্প গঠনের চেষ্টা তারা করবেন, সেজন্য সব দলের সঙ্গে আলোচনার রাস্তা খোলা থাকছে। তবে যাই হোক না কেন, সেটা নির্বাচন পরবর্তী জোট হবে। তিসরা মোর্চা হমেশা চুনাও কে বাদ বনতা হ্যাঁ, জিনকি হমসে নীতিয়া মেল খাতি হ্যাঁ, ওর জো হমারি রায় সে কাফি সহমত রহতে হ্যাঁ, উন দলো সে সম্বন্ধ আচ্ছে রখেঙ্গে। সমাজবাদী পার্টি দো নাও মে নাহি তয় রাখতি হ্যায়, এক নাও পে চলতি হ্যায়। স্পষ্ট করে কিছু না বললেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুলায়ম জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর যা হয়েছে তা ক্লোজড চ্যাপ্টার। আরে মমতা জি কা মে বহুত আদর করতা হু, মেরে বহুত আচ্ছে সম্বন্ধ হ্যায়, ও হামারি ছোটি বহন হ্যায়, জো আদার খতম উসকে বাদ ক্যা করতে হ্যায়, মর চুকা মুদ্দা উসকা ক্যা সওয়াল হ্যায়। কংগ্রেস রাহুলকে প্রধানমন্ত্রীর প্রজেক্ট করবে না প্রিয়াঙ্কাকে দান করাবে তা সম্পূর্ণভাবে তাদের সিদ্ধান্ত বলে এড়িয়ে গেলেও মুলায়ম জানিয়েছেন, যেহেতু সম্প্রতি কনৌজে অখিলেশের স্ত্রী ডিম্পলের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেয়নি, তাই তাঁরাও রায়বরেলিতে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেবেন না। जब उन्होंने कन्नौज में उम्मीदवार कांग्रेस ने खड़ा नहीं किया है तो रायबरेली में हम भी नहीं खड़ा करेंगे। রাজনৈতিক মহলে ব্যাখ্যা, ধোঁয়াশা বজায় রাখা মুলায়মের রাজনীতিরই অঙ্গ। লোকসভা নির্বাচনে কে কত আসন পায় তা না দেখে কোনোভাবেই চূড়ান্ত কোনো জোটে যাবেন না তিনি। বিতনু চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।